যে বড় খবর এই মুহূর্তে আপনাদেরকে আরো একবার জানাবো যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা থেকে এবার সরিয়ে দেওয়া হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে এমন নির্দেশ দেওয়া হয় যেখানে বলা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে অন্য বিচারপতির এজলাসে এই মামলা স্থানান্তর করার জন্য। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে দেওয়া হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস থেকে। একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই নিয়েই উষ্মা প্রকাশ করেছিলেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও সেই বিষয় নিয়েই, সেই সাক্ষাৎকারের বিষয় নিয়েই হলফনামা জমা দিতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং সেই হলফনামা জমা দেওয়ার পরেই সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ, এই নির্দেশ যেখানে বলা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এবার শুনতে পারবেন না নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোন মামলা এবং সেই মামলা সরিয়ে দিতে হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে, অন্য বিচারপতি এবার শুনবেন এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিচারপতি বদল, নিয়োগ দুর্নীতি মামলায় সরানো হলো সুপ্রিম কোর্টের এই নির্দেশ যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে সরিয়ে দেওয়া হলো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে। নিয়োগ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকেই সরে গেল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা। আইনজীবী বিশ্বজিৎ দেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। বিশ্বজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিশ্বজিৎ বাবু, আজ সুপ্রিম কোর্টের যে নির্দেশ নিয়োগ দুর্নীতি মামলায় এবার থেকে শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কি বলবেন? দেখুন, প্রথমে আমি বলি যে এই নির্দেশকে আমরা স্বাগত জানাই, দেরিতে হলেও একেবারে সঠিক নির্দেশ। আমি মনে করি এই নির্দেশ অনেক আগেই আসা উচিত ছিল, কারণ বিচারপতির আসনে বসে উনি যেভাবে বিচারপতির আসনকে কলুষিত করছিলেন সেটা একজন বিচারপতির থেকে আশা করা যায় না। উনি বিচারপতির আসনে বসে যেই ধরনের বক্তব্য রাখছিলেন সেটা একটা রাজনৈতিক নেতার দ্বারা একমাত্র বলা সম্ভব। বিচারপতির আসনে বসে এই ধরনের বক্তব্য বলা যায় না। দ্বিতীয় কথা, যে সাবজেক্ট ম্যাটারটা নিয়ে উনি ডিল করছেন, যেই সাবজেক্ট ম্যাটার ওনার কোর্টে বিচারাধীন সেটা নিয়ে উনি বাইরে মিডিয়ার কাছে ইন্টারভিউ দিচ্ছেন সেটা আমরা কখনো দেখিনি এবং সেটা কাম্য না। একজন বিচারপতি এইভাবে যে ম্যাটারটা নিয়ে ডিল করছেন, যে ম্যাটারটা ওনার কোর্টে পেন্ডিং, সেই ম্যাটারটা নিয়ে উনি বাইরে মিডিয়ার কাছে ইন্টারভিউ দিচ্ছেন এটা আমি শুনিনি এবং আমরা কেউ এই জিনিস শুনিনি এবং কখনো দেখিনি। এটা হওয়া একেবারেই বাঞ্ছনীয় ছিল না এবং এতে করে প্রমাণ হচ্ছিল যে উনি বায়াসড, উনি এক পক্ষের সমর্থনে, উনি একতরফা বিচারপতির আসনে বসে কাজ করে যাচ্ছেন, যেটা একজন বিচারপতির থেকে আমরা আশা করতে পারি না। একজন বিচারপতি সবসময় নিউট্রাল থাকবেন, আমরা সেটাই আশা করি যে উনি নিরপেক্ষ থাকবেন, কিন্তু ওনার প্রতিটি কাজ এবং প্রতিটি বক্তব্য থেকে বোঝা যাচ্ছিল যে উনি একেবারেই নিরপেক্ষ না। প্রতিটি ক্ষেত্রে উনি একজন রাজনৈতিক নেতার মতো ব্যবহার করছিলেন। সুতরাং সুপ্রিম কোর্টের আজ যে নির্দেশ তা অত্যন্ত যথার্থ এবং এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। আমরা এছাড়াও দেখেছি যে এক পক্ষের বক্তব্য না শুনে কিছু চাকরি যারা করছিল, যারা যারা চাকরি পেয়েছিল তাদের চাকরির থেকে মানে বরখাস্ত করে দিয়েছেন উনি এবং বরখাস্ত করেছেন তাদের বক্তব্য না শুনে। এটা কখনো হতে পারে না, ইটস ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস। সুতরাং আমরা এই রায়কে স্বাগত জানাই, দেরিতে হলো অত্যন্ত সঠিক নির্দেশ। ধন্যবাদ আপনাকে বিশ্বজিৎ দেব, আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন।